আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আজকে আমাদের মহরতেদি ককপিটের এই গল্পটা আমি আর কমলদা অনেকদিন ধরে ভাবছিলাম কে একটা ছবি করব কে এরকম একটু অন্যরকম হবে অনেকদিন ধরে আমরা আলোচনা করছিলাম কে উই নিড টু ডু সামথিং উইচ ইজ বেসড অন ট্রু স্টোরিজ ইউনো লাইক ট্রু ইনসিডেন্ট বুঝতে পারছি না যে আমি মানে বলে না একটা স্ট্রেঞ্জ লাক কাজ করে একটা কয়েকটা টাইমে অ্যাট দ্য মহরত অফ মাই সেকেন্ড ভেঞ্চার উইচ ইজ ককপিট অ্যান্ড তার থেকেও বেশি হচ্ছিল যে আই হ্যাভ নান আদার দ্যান কমলেশ্বর মুখার্জি টু ডিরেক্ট মি সো উইচ ইজ ফ্যাবুলাস হাতে হাতে ঘরে ভেজা চিঠি গুলো সে সে ডাক পিয়ন খুব ভালো লাগছে ভেবে এরকম একটা সাবজেক্ট ম্যাটারের অংশ হতে পেরে এই জন্যই বলছি কারণ একটু অন্য ধরনের ছবিটা একদম নতুন একটা সাবজেক্ট বাংলাতে তো এই প্রথমবার রিকোয়েস্টিং ফ্লাইট লেভেল 200 গোইং ফর ফাইনাল অ্যাপ্রোচ ট্রাফিক অ্যাহেড দেবের সঙ্গে বহুবার কাজ করেছি কিন্তু এই প্রথমবার দেবের একটা অন্য রোল এবং দ্য রোল অফ আ প্রোডিউসার একটা ভীষণ ভালো একটা জিনিস এবং ও ভীষণ রকম প্যাশনেট অ্যাজ আ প্রোডিউসার এবং খুব ভালো লাগছে ওর প্রোডাকশনে কাজ করতে পেরে দেবের সঙ্গে কথা হয়েছিল যে ও একটা ছবি প্রোডিউস করতে চায় বেসড অন ট্রু ইনসিডেন্ট ক্রসওয়ে 15 ওয়ে 511 টু কলকাতা ক্লিয়ার ফর পুশব্যাক এন্ড স্টার্ট রেডি ফর পুশব্যাক এন্ড স্টার্ট হঠাৎ মনে হয়েছিল এই পাইলট কো পাইলট ক্যাবিন সুপারভাইজার এদের নিয়ে কেন একটা ছবি হয় না ট্রাফিক অ্যাহেড তো সেই নিয়ে আমরা ককপিট ছবিটার চিত্রনাট্য লিখলাম আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।